নবীজির ব্যাপারে সিদ্ধান্ত নিল। এক নম্বর সিদ্ধান্ত হলো তাকে বন্দি করে রাখবে, দুই নম্বর সিদ্ধান্ত নিল তাকে হত্যা করে ফেলবে, তিন নম্বর সিদ্ধান্ত নিল হত্যাও না করা হয় বন্দিও না করা হয় তারা তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। আমাদের বাংলাদেশে যেখানে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইন পাশ করা হয়, বিল পাশ করা হয়, আমাদের দেশে সেটাকে পার্লামেন্ট বলে, ভারতে সেটাকে বলা হয় বিধানসভা। কি সভা? বিধানসভা। আমেরিকায় সেটাকে বলা হয় হোয়াইট হাউস। আর আজ থেকে 1500 বছর আগে মক্কার কাফের এবং মুশরিকেরা যেখানে বসে সিদ্ধান্ত গ্রহণ করত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেখানে বসে আইন পাশ করত, বিল পাশ করত, সেই পার্লামেন্টের নাম ছিল দারুন নদোয়া। কি নাম ছিল? দারুন নদোয়া। সবাই বলেন কি নাম, জোরে বলেন, দারুন নদোয়া। এইটা ছিল তাদের পার্লামেন্ট, ওই জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিত। শত বাধা বিপত্তির পরেও যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের দাওয়াত থেকে ফেরানো সম্ভব হলো না, এক আল্লাহর বাণী প্রসার করা থেকে যখন তাকে ফেরানো সম্ভব হলো না, তখন তারা দারুন নদওয়ার মধ্যে বসে সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের সিদ্ধান্তের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহি নাজিল করে জানিয়ে দিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছিল ওয়াইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, স্মরণ করেন সেই সময়ের কথা যখন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল আপনার ব্যাপারে, কি লিউস বিতুকা, তারা আপনাকে কারারুদ্ধ করে রাখবে। কি করে রাখবে? বন্দি করে রাখবে বন্দিশালায়। আউ ইয়া কুতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করবে, অথবা আউ ইউখরিজু, তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে। কটা সিদ্ধান্ত হলো বলেন তো? প্রথম সিদ্ধান্তটা কি? কারাবন্দি করে রাখবে। কথা কি বুঝতেছেন? এলে কি আমি আমার কথা কইতেছি না কোরআনের কথা বলতেছি? এটা কি কোরআন শরীফ আয়াত না? সুরা আনফাল 30 নম্বর আয়াত। সুরাতুল আনফাল কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। নবীজির ব্যাপারে সিদ্ধান্ত নিল। এক নম্বর সিদ্ধান্ত হলো তাকে বন্দি করে রাখবে, দুই নম্বর সিদ্ধান্ত নিল যদি বন্দি করা না হয় তাকে হত্যা করে ফেলবে, তিন নম্বর সিদ্ধান্ত নিল যদি হত্যাও না করা হয় বন্দিও না করা হয় তারা তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এখন এই যে তিনটে সিদ্ধান্ত তারা নিল নবীজির ব্যাপারে, এটা করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পারিবারিক ঐতিহ্য ছিল। কি ছিল? পারিবারিক ঐতিহ্য, একটা বংশীয় মর্যাদা ছিল তার। কোরাইশ বংশের ছিলেন কিন্তু তার গোত্রের নাম ছিল বনু আব্দুল মুত্তালিব। সেই যুগে পারিবারিক বন্ধনটা এত দৃঢ় ছিল, এত অটুট ছিল, এখন যেমন ভাই ভাইয়ের সাথে বনে না, তৃতীয় পক্ষের সাথে ষড়যন্ত্র করে আপন ভাই আপন ভাইকে বিপদে ফেলার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? বাবা মার রেখে যাওয়ার সম্পত্তি দিয়ে একটু ভাগ বটোয়ারায় সমস্যা হয়েছে, এই জন্যে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বোনের সাথে বোনের দ্বন্দ্ব আছে না নাই? কিন্তু ওই যুগে ওটা ছিল না। ওই যুগে নিজেদের শান এবং মানকে সমাজে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে পারিবারিক বন্ধন, গোত্রীয় প্রীতি যেটা, এটাকে তারা খুব দৃঢ় করে রাখত। কারণ যদি নিজ পরিবারের মধ্যে সম্পর্কের ঘাটতি থাকতো, নিজ গোত্রের মধ্যে যদি সম্পর্কের ঘাটতি থাকতো, তাহলে অপর গোত্র ওই গোত্রকে শাসন করা, শোষণ করা কি হয়ে যেত? সহজ হয়ে যেত। এই জন্য তাদের পারিবারিক বন্ধনটা ছিল খুব দৃঢ়, এত দৃঢ় ছিল যে আমার গোত্রের
একটা মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই গোত্রের একটা লোককে হত্যা করা না হতো ততদিন পর্যন্ত এই গোত্রের লোকেরা তাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র চালিয়েই যেত কবে কখন ওই গোত্রের লোককে হত্যা করা যাবে। এমনকি এক প্রজন্ম যদি কোনো কারণে ওই গোত্রের লোককে হত্যা করতে না পারত, প্রতিশোধ নিতে না পারত, তাহলে পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যেত যে ওই গোত্রের অমুক পুরুষ আমাদের গোত্রের একজন লোককে হত্যা করেছে, আমরা এখনও তার প্রতিশোধ নিতে পারি নাই, ওসিয়ত করে গেলাম, তোমরা তার প্রতিশোধটা গ্রহণ করবে। এখান থেকে বুঝে নেন যে আরবের লোকের গোত্রপ্রীতি, তাদের পারিবারিক বন্ধন, গোত্রীয় বন্ধন, বংশগত বন্ধন কতটা দৃঢ় ছিল। কথা কি বুঝতেছেন সম্মানিত ভাইয়েরা আমার? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের, কিন্তু গোত্র ছিল তার কি? বনু আব্দুল মুত্তালিব, তার দাদা থেকে তো বংশটা ইয়ে হয়। এবং আব্দুল মুত্তালিবের বাবার নাম ছিল, নবীজির দাদার বাবার নাম ছিল বনু হাসেব, হাসেব সেই হিসেবে হাসিবি গোত্র। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটি গোত্র সম্পর্কিত ছিল, একটা ছিল হাসিবি গোত্র আর একটা ছিল বনু আব্দুল মুত্তালিব গোত্র। এই দুই গোত্রের সাথে তিনি সম্পর্কিত ছিলেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। এই জন্যে যখন কোনো কাফের মুশরিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে, তখন এই গোত্রে যেটা তিনি যে গোত্রের লোক, যে বংশের লোক, এই বংশীয় লোক হিসেবে হওয়ার কারণে বনু আব্দুল মুত্তালিবের লোকেরা, বনু হাসেমের লোকেরা অন্যান্য কাফের মুশরিকদেরকে বাধা দেন যে আমার গোত্রের লোক কোনো অন্যায় করতে পারবে না। এরপরেও তারা বিভিন্ন সুযোগ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ধরনের জুলুম এবং নির্যাতন চালাইছে কি চালায় নাই, প্রকাশ্যে পারে নাই, গোপনে গোপনে তারা চালাইছে। এখন কাফের মুশরিকেরা যখন দারুণ মদুয়ার মধ্যে বসে সিদ্ধান্ত নিল নবীজিকে বন্দী করে রাখবে অথবা হত্যা করবে অথবা দেশ থেকে কী করে দেবে, বের করে দেবে, এখন বাধা হইল কে? গোত্রের লোকেরা, বনু আব্দুল মুত্তালিব গোত্রের লোক এবং বনু হাসেম গোত্রের লোক। এখন এই লোকগুলোকে আমরা কীভাবে ট্যাকেল দেব? তখন তারা সবাই মিলে এই দুইটা গোত্র বাদ দিয়ে যত গোত্র ছিল সেই যুগে মক্কার ভিতরে সমস্ত গোত্রের লোকেরা এক হলো, এক হয়ে তারা একটা চুক্তিপত্রে স্বাক্ষর দিল যে আমরা এই চুক্তিপত্র বনু হাসেমের লোককে দেখাবো, বনু আব্দুল মুত্তালিবের লোকদেরকে দেখাবো যে দেখো মক্কার সমস্ত গোত্রের লোকগুলো আমরা ঐক্যবদ্ধ হছি, আমরা মুহাম্মদকে হয় বন্দী করে রাখবো অথবা কতল করে ফেলবো অথবা দেশ থেকে কী করে দেব, বের করে দেব, আমরা সবাই ঐক্যবদ্ধ হছি। কারণ আপনারা যদি মুহাম্মদকে আমাদের হাতে তুলে না দেন, কথা কি বুঝতেছেন ভাইরা, আপনারা যদি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে তুলে না দেন তাহলে আমরাও কিন্তু সামাজিক এবং অর্থনৈতিকভাবে আপনাদেরকে বয়কট করতে বাধ্য হব। একটু আগে বলছি আরবের লোকদের মধ্যে পারিবারিক বন্ধন, সামাজিক গোত্রীয় বন্ধন, বংশীয় বন্ধনটা ছিল খুব দৃঢ়। যখন মক্কার অন্যান্য কাফের গোত্রের লোকেরা যখন এই প্রস্তাবটা রাখলো, বনু আব্দুল মুত্তালিব এবং বনু হাসেম এই দুই গোত্র বলল না এটা অসম্ভব, শুধু সমস্ত আরবের গোত্রের লোকগুলো কেন, যদি সারা পৃথিবীর মানুষ তোমরা ঐক্যবদ্ধ হও তারপরে আমরা মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব না। সুবহানাল্লাহ বলেন।